হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দের সহিত আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আমার সকল বন্ধুদের ওয়েলকাম জানাই আমার চ্যানেল ব্লগার বিডি হেলেন চ্যানেলে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। অনেকদিন পর আমি আমার বারান্দা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আমার গাছগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, বেশ কিছুদিন ওদের থেকে আমি বাইরে ছিলাম থাকার কারণে। কিন্তু কিছু গাছ অবশ্য বৃষ্টি হয়তো সিলেটে হওয়ার কারণে কিছু গাছ একটু ভালো আছে, আবার কিছু গাছ একটু নষ্ট হয়ে গেছে। তো সব কিছু মিলিয়েই আমার ব্লগে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সংসারটা অনেকদিন পর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। তো আজকে ভিডিওটা হচ্ছে মানে গত শনিবারের সকাল থেকে শুরু করে এবং সন্ধ্যা পর্যন্ত আমি সন্ধ্যায় খিচুড়ি রান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। তো পরে দেখলাম যে না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো ওইটা রাখলাম, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালে মানে আমাদের কোরবানির মাংস কিন্তু আমরা যখন বাড়ি থেকে আসি নিয়ে আসতে পারিনি, কারণ মাংসটা ওইভাবে জমা ছিল না। তো এত লং জার্নি যদি নষ্ট হয়ে যায় এই ভয়ে আনেনি। তো আজকে আমার দুই ননদের জামাই মিলে সুন্দর করে প্যাকেট করে পাঠিয়েছে, এটা শুক্রবার মানে রাতে গাড়িতে পাঠিয়েছে, আর শনিবার আপনাদের ভাই সকালে গিয়ে নিয়ে আসে। তো প্যাকেটটা দেখেই তো মানে ওরা যখন প্যাকেট করছিল তখনও তো মানে ভিডিও কল দিয়ে দেখছি, তারপরে এখন বাসায় যখন নিয়ে আসতে আর প্যাকেটটা খুলে যখন মাংসগুলো দেখলাম খুব ভালো লাগলো, যে খুব সুন্দর একটা আইডিয়া। আর এই আইডিয়াটা মাথায় এনেছে হচ্ছে আমার আকাশ ভাই, মানে বড় ননদের জামাই। তো আকাশ ভাই এবং আক্তার ভাই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভাইয়া প্যাকেট খুলছে, আমি বললাম একটু সাবধানেই খুলো, কারণ ভবিষ্যতে যেন এই প্যাকেটটা আবার কাজে লাগাতে পারে। স্টোররুমে রেখে দিব, তাহলে যখন আমাদের এরকম কাজে লাগে, অনেক সময় বাড়িতে যাওয়ার সময় যদি মাছও কিনে নিয়ে যেতে পারবো বা ওখান থেকে আবার আনার সময় কোরবানির সময় মাংস আনতে পারবো, তো এই জন্য ভাবলাম যে প্যাকেটটা ভালো করে রাখো। তো ওইভাবে একটু আস্তে আস্তে করে খুলছে যাতে প্যাকেটটা না ভাঙে। খোলার পরে দেখলাম যেভাবে ওরা প্যাকেট করে দিয়েছে ঠিক মাংস ওইভাবে আছে, কোনো মাংস মানে মানে বরফ বরফই আছে, কোনো মাংস ছাড়ে নাই। তো আজকে আমরা আপনাদের ভাইয়া বলো সকালে যেহেতু আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, তো কলিজা ভোনাটা, আর কলিজা কিন্তু আমি কখনোই ফ্রিজে বেশি দিন রাখি না, তো আজকে তো এটা কারণবশত রাখা হয়েছে। তো এখন কলিজাগুলো রান্না করব, আর সাথে ভুড়ি মানে বড় যেটাকে বলে গরুর বড় সেটাও রান্না করব। তো এই জন্য দুটো বের করে নিলাম, আর মাংস আজকে রান্না করব না, কারণ আপনাদের ভাই বাসায় থাকলে ও মাংস খেতে চায় না, ও মাছ খাওয়া বেশি পছন্দ করে। তো আজকে দুপুরে কয়েক রকমের মাছ বের করেছি, মানে গত দিন এনেছে শুক্রবারে, তো সেগুলো কাটা আছে ওগুলো রান্না করব। তো এই জন্য আজকে আর মাংস নিলাম না, মাংসগুলো এখন প্রসেস করে রেখে দিব ফ্রিজে। তো মাংসের প্যাকেটগুলো দেখে আমার মনে হচ্ছে যে এই প্যাকেটটা হচ্ছে আমার না, এটা মনে হয় সেতুর। সেতু একটু ছোট ছোট করে মানে প্যাকেট করেছিল, যে ওরা যেহেতু মানুষ দুইজন আর আমি একটু বড় করে করেছিলাম যে আমরা পাঁচজন, তো আমার মনে হচ্ছে সেতুর প্যাকেটগুলো আমার কাছে আসছে আর আমারগুলো সেতুর কাছে যাবে। তো কোনো সমস্যা নেই, সমান সমানই মাংস আছে। তো যাই হোক, আপনাদের ভাইয়াই বলছে আমি যেহেতু প্যাকেট খুলেছি আমি ফ্রিজে রাখি, এমন আচ্ছা রাখো। আর এদিকে আমি তো রান্না করব। তো এইবার এত এত সজনা কিনেছে আপনাদের ভাইয়া, এখানে প্রায় দুই প্যাকেট, প্রায় এখনও দুই তিন কেজির মতো সজনা ফ্রিজে আছে। তো ওকে একটু রান্না করে করে খাওয়াবো, ডাল দিয়ে খাওয়াই, অনেকগুলো কিনেছিল এই জন্য এখনও আছে ফ্রিজে। তো সারা ১২ মাস আমার খাওয়া লাগবে এটা। তো ওগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে একটা প্যাকেট বিছিয়ে দিব, তাহলে মাংসগুলো ভালো থাকবে। তো প্যাকেট হিসেবে ইউজ করলাম হচ্ছে একটা চাউলের বস্তা, সেটা কেটে তারপরে
তো আজকের এই প্যাকেট করা দেখে অনেক বন্ধুদের কিন্তু আমার মনে হয় আইডিয়া যদি কারো থাকে তাহলে তো আগে থেকেই ভালো, আর আমার কিন্তু এই আইডিয়া আগে জানা ছিল না। তো আমার এই আইডিয়া হওয়াতে কিন্তু আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরও হয়তো যারা এইসব বাড়িতে কোরবানি দেন মানে বাসায় আসার সময় মাংস আনতে অনেক ঝামেলা হয়, কিন্তু যতই বরফ করে আনা হোক না কেন যেভাবে প্যাকেট করলে দেখা যায় পানি বের হয়ে যায়, তো এই যদি এভাবে প্যাকেট করে আনা যায় তাহলে কিন্তু খুব ভালো থাকবে। আর এইবার মনে হয় আমাকে মানে ডিসিশন চেঞ্জ করতে হবে, আগে তো কোরবানি দিয়ে আমি সিলেটেই করতাম, তো এবার যেহেতু মানিকরাও এখানে থাকবে না আর ওরা ঢাকায় থাকবে, তো আমরা যদি ঈদে বাড়িতে না যাই তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চাদের সাথে দেখাই হচ্ছে না। তো আমার মনে হয় কোরবানি ঈদের পর থেকে আমরা যদি কোনো মানে আবহাওয়া ঠিক থাকে সব কিছু ঠিক থাকে তো আমরা হয়তো বাড়িতে গিয়ে ঈদ করবো, এই জন্য বাড়ি থেকে মাংস আনতে যেন সুবিধা হয় সেই আইডিয়াটাও পেলাম। তো এই তো কোরবানি, আমি আজকে সকালে শুধু কলিজা ভুনাটাই করব, এটার সাথে গরম গরম ভাত, তো বেশি করে ঝাল দিয়ে করে নিচ্ছি। এদিকে ওর বাবা সব গুছিয়ে নিচ্ছে, আমি বললাম যে ওই সব থাক, ওগুলা শিউলি আসবে শিউলি করে নেবে, না সে বলছে দেখতে ভালো লাগতেছে না গুছিয়ে নেই। তো ও কিন্তু তারপরে ওই বক্সটাও কিন্তু ধুয়ে ছাদে দিয়ে আসছে, তো আপনাদের ভাই আজকে সকালে আমাকে অনেক কাজই হেল্প করেছে, সকালে না আজকে পুরোটা দিনই সে আমার সাথে সাথে থেকেছে, একদম একটুর জন্য বাইরে যায়নি, আর হচ্ছে সব কাজে হেল্প করেছে, রান্না থেকে শুরু করে বাসার অন্যান্য কাজগুলোতে অনেক হেল্প করেছে আজকে। সকলে যখন আমি সব ধরনের মশলা একসাথে দিয়ে তারপরে কিন্তু মাখিয়ে এইভাবে বসিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে করে কষিয়ে নিব। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আজকে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে দিয়ে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর চাইলে দেখে নিতে পারবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, নিয়মিত ভিডিও দেখেন এবং হয়তো লাইক দিতে ভুলে যান এবং কমেন্ট করতে ভুলে যান, তো আশা করছি আজকে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করতেও ভুলবেন না। আমি লাইক দিতে এবং কমেন্ট করতে কেন বলি, কারণ আপনারা যদি লাইক এবং কমেন্ট দেন যত দিবেন তত আমার এই ভিডিওটা শেয়ারের কাজ করবে, আরও দশজনের সামনে যাবে, চাইলে আরও অনেক ভিউয়ার্স আমার চ্যানেলে বাড়বে। তো এই জন্য যেহেতু এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, আর সব কিছুই কিন্তু একটা টার্গেট থাকে, তো আমাদের টার্গেটটা যেন ফিল হয় সে ফিল আপ হয় সেটার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করি, অবশ্যই লাইক দিয়ে দিবেন আর পারলে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। তো এইগুলা তেল ছিল কলিজার ভিতরে, তো আমি যেহেতু অন্যান্য কাজগুলো পাশাপাশে করছি আর এই তো পাশ দিয়ে পুড়ে যাচ্ছে, আমি বুঝলাম না এই কড়াইটা এতে রান্না করে আমি একদমই মজা পাই না, তো আমি কিন্তু আমার যে যে কড়াইটা কালো সেটাতে রান্না করে বেশি ভালো হয়, তো এটাতেই দিয়েছিলাম যে অল্প একটু রান্না এটাতেই হবে। তো যাই হোক, ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি একটু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, এখন একটু সেদ্ধ করে নেব। আর এই তো আপনাদের ভাইয়া কলিজা ভুনা দেখছে ইউটিউবে আর আমাকে বলছে এরকম এরকম করে করো। তো যাই হোক, আজকের রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, তো সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, তো আমার কাছে খুব ভালো লেগেছে, তো এখন খাবো আর খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই খাওয়াটা শেয়ার করছি এই কারণে, রাখি আপুর ভিডিও আমি সবসময় দেখি, অনেক ফানি ভিডিও, অনেক আপুর অনেক ভিডিও আমার খুব ভালো লাগে, তো উনি খাওয়াটা খুব মজা করে খায়, তো আমি ভাবলাম যে আজকেও যেহেতু আমি মজা করে খাবো আপনাদের সাথে একটু শেয়ার করি। ফর্মাল তুমি যেটা বলতে সেটা হচ্ছে দুটা কাঁচামরিচ, তো ছেলে কোনটা
করে দিতে খেতে পারি আর না পারি প্লেটে নিতে তার সমস্যা নাই ভাইরাল হবে আপনাদের ভাইয়া বলছে বেশি বেশি করে খাবা তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে তো খাইয়ে দেখি ওটা বেশি মজা লাগে ফুসফুস যেটাকে বলে এটা হচ্ছে বেশি মজা লাগে আর রাখি আপুর ভিডিও দেখেন না এমন মনে হয় বাংলাদেশে ইউটিউবার বা ভিউয়ার্স খুব কম আছে ওই আপু হচ্ছে কাঁচামরিচ কামড় দিয়ে খায় তো আমি আজকে কাঁচামরিচ কামড় দিয়ে ভাত খাচ্ছি কারণ দেখে মনে হচ্ছে একদমই ঝাল না আবার আমার দেখে পুরা মরিচটা কামড় দিতে যায় না সমস্যা হবে আগে টেস্ট করে নেবেন কারণ আমি তো খাচ্ছি ভাইরাল হওয়ার জন্য এই জন্য আগে মরিচ টেস্ট করে নিছি যে ঝাল কত আগে একদম ঝাল এই জন্য খুব একটা কামড় দিচ্ছি অনেক অনেক হাবিব বলো তো কেমন হয়েছে খা টেস্ট করে দেখো আর হিমি হিমির বাপ খাও নাই তাড়াতাড়ি খাও কাঁচামরিচ না কাঁচামরিচ সবার হাতে তো বন্ধুরা একদম কাঁচামরিচ আর কুলিজা ভুনা দিয়ে তামা তামা করে খেয়ে নিয়েছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের পরিবারের সবার খাওয়া দাওয়া এই তো কাঁচামরিচ প্লাস কুলিজা ভুনা দিয়ে সকালে খাবারটা শেষ করে নিলাম আর দুপুরে তো মাছ খেয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি আর আজকে আমরা এই যে বিকেলে যে কুলিজা যেটুক ছিল সেটা আবার আমি করলাম কি নতুনভাবে একটু ওর বাবাও বলছিল যে একটু পিঠাটা তৈরি করো তো কী পিঠা তৈরি করবো আর এত গরমের মাঝে তো যেহেতু ফ্রিজে নারিকেল কোরানো আছে তো এই যে ভাবলাম নারিকেল কোরানো দিয়ে পিঠা তৈরি করে একটু কুলি পিঠা ভেজে দিব তো ওটা ভাজতে গিয়ে দেখলাম যে একটু কুলিজা ভুনা আছে ওটার ওইটুকার কাকে দিব একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে কয়েকটা ঝাল পিঠা বানাবো আর কয়েকটা হচ্ছে মিষ্টি পিঠা নারিকেল দিয়ে তো যেই কথা সেই কাজ তো আগে প্রথমে এরকম করে চাউলের গুঁড়ি কাই করে নিলাম তো এই তো দেখেন বাইরে কিন্তু প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে এইসব পিঠা দেখলে কিন্তু খাইতে ইচ্ছা করে না তো আমি যখন পিঠা বানাচ্ছি বানাতে বানাতে ঝুম বৃষ্টি তো চলে আসে তো পিঠা বানিয়ে মাগরিবের নামাজ পড়ে আমরা ছাদে গিয়ে পিঠাটা খাই এত বানানো হয়ে গেছে আমি অত সুন্দর করে বানিয়ে নেই গোলগুলা কিন্তু আপনাদের ভাইয়া করে দিয়েছে আর আমি হচ্ছে হাত দিয়ে যতটুকু পারি সেটুকু শেপ এনে পিঠাটা তৈরি করে নিয়েছি কয়েকটা নারিকেলের আর কয়েকটা হচ্ছে ঝাল ঝাল তো বানানো এদিকে শেষ তো আপনাদের ভাইয়াও সাহায্য করছে ভাজতে তো আমি বললাম তুমি পারবে না তুমি চলে যাও আমি ভেজে নিয়ে আসি আর অনেক গরম তুমি একটু ফ্যানের নিচে গিয়ে বসো ভাজতে সময় লাগবে না তো আমি এখন ভেজে নিব একে একে এদিকে যে মেয়ে দুজন ঘুমায় ছেলে তো কোচিংয়ে তো ওদেরকেও ডাক দিতে বললাম যে ওদেরকেও ডাকো সবাই মিলে একসাথে বিকেলে নাস্তাটা করে নেই তো আজকে আমার গ্যাসের লাইনটা মানে এত ডিস্টার্ব করছে তো আমি আপনাদের ভাইকে বললাম সে অতটা গুরুত্ব দিল না প্রথম আমার সিলিন্ডার গ্যাস তো এত আস্তে জ্বলছে কেন জ্বলছে সেটাও বুঝতে পারছি না তো পরদিন আমি আবার যখন যাই গিয়ে দেখি যে না আসলে মানে পাইপটা করছে কি ওই সিলিন্ডারের নিচে রাখছে আর আমার সিলিন্ডার তো এটা বড় সিলিন্ডার তো ওইটার চাপে পাইপটা এত চাপা খেয়ে মানে গ্যাস আসতেছে কম তা আসলে এইসব জিনিসগুলো আছে মানে আমাকেই দেখতে হয় তো এই জন্য পিঠা ভাজতে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে মানে চুলার আঁচ একদমই ছিল না তো পিঠা ভাজতে ভাজতে আপনাদের ভাইয়া বলছে যে আকাশে মানে অনেক মেঘ তো মেঘ মানে মুষলধারে বৃষ্টি চলে আসলো এদিকে মাগরিবের আজানও দেয় তো নামাজ পড়ে যে আমরা এখন ছাদে গিয়ে পিঠা খাবো বৃষ্টিটাকে উপভোগ করব
তো এই ছিল আজকের ভিডিও। তো আমার বন্ধুদের কেমন লাগলো আশা করছি সবারই অনেক ভালো লেগেছে। আর আমাদের সাথে থেকেছেন, আমাদের পিঠা বানানো এবং কলিজা উনাদের ভাত খাওয়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর সবাই আমার চ্যানেলের সাথে থাকুন। মানে বৃষ্টি দেখছি আর ভাবছি যে একটু আগে কি পরিবেশ ছিল আর এখন কি অবস্থা। তো এটাই হচ্ছে আল্লাহর রহমত। সারাদিন কিন্তু এসি বা ফ্যানের নিচে থাকার পরও শরীরটা ওভাবে জুড়ায় না, আর যখন এই যে বৃষ্টির পরশ আসে একটুতেই কিন্তু দেখা যায় যে মানে প্রকৃতিও ঠান্ডা হয়ে যায়, নিজেও ঠান্ডা হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।